আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম আপনাদের টেকজনের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন নিজের আত্মরক্ষা থেকে শুরু করে সার্ভাইভ নাইফ এবং মিনিগান, যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ এবং কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন এবং এসব গ্যাজেটকে ব্যবহার করে নিজের সুরক্ষার পাশাপাশি বিভিন্ন রকম হেল্পফুল কাজও করতে পারবেন। তো এইসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন। অ্যাটমিক বিয়ার টেকটিক্যাল পেন। বন্ধুরা, আপনারা হয়তো এর আগে একটি পেনকে স্পাই ক্যামেরা অথবা মিনি স্মার্টফোনের রূপে দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমন এক পেন, যে পেন আপনারা আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারবেন। এটি এমন এক মাল্টিটাস পেন, যে পেনকে আপনি ইমার্জেন্সির সময় এক হাতিয়ারের মতো ইউজ করতে পারবেন। এটির সামনের দিকে এক ছোট নাইফ লাগানো হয়েছে, যাকে ব্যবহার করে বোতলের ক্যাপ ওপেন থেকে দড়ি কাটার কাজেও ইউজ করতে পারবেন। এছাড়াও এই পেন কারের গ্লাস শিল্ড ভাঙার জন্য একদম পারফেক্ট, যাতে আপনি একটি বাড়ি দিয়ে যে কোনো গাড়ির গ্লাসকে ভেঙে চুরমার করতে পারবেন। আর এটি দেখতে এক পেনের মতো, এতে করে এটিতে এক সাধারণ পেনের মতো লিখতেও পারবেন। তো বন্ধুরা, এইরকম গ্যাজেট দেখতে যেমন ট্রেডিশনাল, ঠিক তেমনই আপনার আত্মরক্ষার জন্যও অনেক হেল্পফুল এবং এটির প্রাইস 800 টাকা। আর আপনি চাইলে এটিকে দারাজ অনলাইন শপ থেকে কিনে নিতে পারেন। জম্বি কিলার। বন্ধুরা, সাধারণত গাছ বা লাকড়ি কাটার জন্য আমরা সবাই তো ব্যবহার করি এক কুড়ালকে, যে কুড়ালের সাইজ এবং ওয়েট এতটাই বেশি হয়ে থাকে যে সেটাকে ব্যাগে নিয়ে ট্রাভেল করাটা অনেক সমস্যা হয়ে পড়ে। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই ছোট লাইট ওয়েট জম্বি কিলার কুড়ালকে, এবং এটাকে তৈরি করা হয়েছে টোটালি স্টেনলেস স্টিল দিয়ে। এবং এই কুড়ালকে ব্যবহার করে লাকড়ি কাটা থেকে শুরু করে জঙ্গলে সার্ভাইভ করা বা জীবজন্তু শিকার সহ আরও অনেক কাজে খুব সহজে ব্যবহার করতে পারবেন, কারণ এই কুড়ালকে এমনি অ্যারো ডাইনামিক শেপে ডিজাইন করা হয়েছে, যে কারণে এটাকে থ্রো করলে যে কোনো জিনিসের উপরে গিয়ে সরাসরি কেটে যাবে। এবং এটির প্রাইস 660 টাকা, এবং এটির পার্সেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাবার ব্যান্ড ফোল্ডেবল গান। বন্ধুরা, এবার পরিচিত হন একটি মিনি রাবার গানের সাথে। ফুল বডি মেটালের তৈরি এই গানকে আপনি টাইম পাস এবং আত্মরক্ষার কাজেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই গানটি অনেক ছোট এবং ফোল্ডেবল হওয়ার কারণে আপনি চাইলে এটিকে এক কিচেন হিসাবেও ব্যবহার করতে পারবেন। নাম শুনে হয়তো বুঝে নিয়েছেন যে এটিতে শ্যুট করার জন্য কোনো রকম বুলেট পাবেন না, বরং আপনি পাবেন কতগুলো রাবার ব্যান্ড, যেগুলোকে কিছুটা এইভাবে সেট করে ফেয়ার করতে পারবেন। এবং এটি ছোট্ট বাচ্চাদের জন্য একটি মজার টয় গ্যাজেট হতে পারে। আর এই মিনি গানের প্রাইস মাত্র 115 টাকা। AR-7 সার্ভাইভাল রাইফেল। বন্ধুরা, আপনারা যদি ক্যাম্পিং করার শৌখিন হয়ে থাকেন বা জঙ্গলে ঘুরতে পছন্দ করেন তাহলে এই ফোল্ডেবল রাইফেল আপনাদের অবশ্যই ভালো লাগবে, বিকজ এটি এমন এক সেলফ ডিফেন্স গান যাকে লিগালি আপনি আপনার কাছে রাখতে পারবেন। এটার সব থেকে বিশেষ গুণ হচ্ছে এটি যেমন খুব হালকা, ঠিক তেমনই ইনস্টল করাও খুব সহজ। এটি শর্ট রেঞ্জের অ্যাসল্ট রাইফেল, যার সাহায্যে আপনি ছোটোখাটো পশু পাখিও শিকার করতে পারবেন। এবারে এটির সাথে এক নাইফ এবং আরও কিছু সার্ভাইভ কিট পেয়ে যাবেন, যেগুলোকে ব্যবহার করে নিজেকে সেফ রাখতে পারবেন। যেমনটা আমরা সবাই জানি যে জঙ্গলে নিজের আত্মরক্ষাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো ঠিক ওই সময় এই ওয়াটারপ্রুফ রাইফেল আপনাদের জন্য অনেক কাজে আসবে। বাট এটির প্রাইস একটু বেশি, অর্থাৎ 250 USD, যা বাংলাদেশি টাকায় 21,000 টাকা। সার্ট পুশ ড্রাগার। বন্ধুরা, অনেক সময় ছোট ছোট জিনিসও বেশ কাজের হয়ে থাকে, যেমন এই নাইফ। তো ঠিক তেমনই আপনিও যদি এমন একটি ছোট হাতিয়ার রাখতে চান যাকে প্রয়োজনের সময়ে ব্যবহার করতে পারেন, তাহলে আমি বলবো এই নাইফটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে, কারণ এই নাইফকে আপনার দুই আঙ্গুলের মাঝে ঠিক এইভাবে রেখে যে কারোর উপরে আক্রমণ করতে পারবেন। এবং এই নাইফকে তৈরি করা হয়েছে মিলিটারি গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে, এতে করে এই নাইফ অনেক মজবুত ও ধারালো। এছাড়াও এই নাইফ ছোট ও স্লিম হওয়ার কারণে খুব সহজেই গলার লকেট, লেডিস পার্স অথবা ওয়ালেট নিয়েও ক্যারি করতে পারবেন। আর আপনি চাইলে এটিকে কিনে নিতে পারবেন, এবং এটির প্রাইস 418 টাকা। রিচার্জেবল ইলেকট্রিক লিপস্টিক গান। বন্ধুরা, বর্তমানে প্রায় সব মেয়েরা তাদের মেকআপের জিনিসপত্রকে সাথে নিয়ে ঘোরাফেরা করে, তো এর জন্য তাদের মেকআপের জিনিসই আত্মরক্ষার সব থেকে বড় অস্ত্র হতে পারে। লিপস্টিকের মতো দেখতে এই গ্যাজেট আসলে এক স্টান গান হয়ে থাকে, এবং এই গ্যাজেটকে ব্যবহার করে আপনার সামনের ব্যক্তিকে অনেক ভয় দেখাতে পারবেন। তাছাড়া এটাকে কিছুটা এমনভাবে বানানো হয়েছে
যা দেখতে একদম লিপস্টিকের মতো এবং এটার সাইজ 4.5 মিলিমিটার। সাথে এটিতে এলইডি লাইটও লাগানো থাকে যাকে আপনি প্রয়োজনে রাতের সময়ও ব্যবহার করতে পারবেন। আর এটির বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এমন ফ্ল্যাশ লাইট জ্বলতে শুরু করবে যা দেখতে বেশ ভয়ানক মনে হবে এবং এটির প্রাইস 770 টাকা। সেলফ ডিফেন্স সিকিউরিটি অ্যালার্ম। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো একটি সাধারণ তবে অনেক হেল্পফুল গ্যাজেট। জি হ্যাঁ বন্ধুরা, এটি এক প্রকার সিকিউরিটি অ্যালার্ম। এটি অনেক ছোট্ট, এতে করে গ্যাজেটটিকে অ্যাজ এ কিচেন হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর যখনই বিপদের আশঙ্কা পাবেন ঠিক তখনই জাস্ট এটির ক্লিপ দিয়ে খুলে নিতে হবে, তাহলে এটি অনেক জোরে জোরে রেড অ্যালার্ম দিতে থাকবে যা রাতের সময় মেয়েদের সেফটির জন্য সত্যি একটি বেস্ট অপশন হতে পারে। এবং এটি বেশ কয়েক মডেলে পেয়ে যাবেন আর এটির প্রাইস 617 টাকা। স্মার্টফোন সাইজ ফোল্ডেবল গান। বন্ধুরা, ইন্ট্রোডিউসিং দ্য স্মার্টফোন সাইজ ফোল্ডেবল গান। গাইস, এই গানের ডিজাইন করা হয়েছে এক স্মার্টফোনের মতো করে। গানটির বডিকে তৈরি করা হয়েছে মিলিটারি গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে। গানটির সাইজ ছোট ও পোর্টেবল হওয়ার পরেও এই গানের মধ্যে 22 পয়েন্টের লং বুলেটকে ব্যবহার করতে পারবেন। এক স্মার্টফোনের মতো দেখতেই গানের টোটাল হয় 200 গ্রাম। এটির লেন্থ 3.7 ইঞ্চি এবং এটির হাইট 2.7 ইঞ্চি। আর এই গানকে বিশেষ করে তৈরি করা হয়েছে সেলফ প্রোটেকশন পারপাসে পার্সোনালি ইউজের জন্য এবং আপনি যদি চান তাহলে এটিকে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। সেলফ ডিফেন্স উইপ। বন্ধুরা, এবার আপনাদের আত্মরক্ষার জন্য দেখাবো একদম দেশি একটি গ্যাজেট। জি হ্যাঁ ফ্রেন্ডস, এটা এক ছোট্ট ফ্লেক্সিবল রড যাকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর বিপদের আশঙ্কা বুঝতে পারলে প্রথম অ্যাটাক আপনাকেই করতে হবে, মানে সামনের ব্যক্তিকে কোনো চিন্তা করার সময় না দিয়ে ফটাফট আক্রমণ করতে হবে। যদিও বা এটাকে ব্যবহার করার জন্য একটু সাহসীও হতে হবে, আর আমার জানা মতে বাংলাদেশের মেয়েদের সাহস এতটাও কম নয়, আপনারা কি বলেন? তো আপনারা যদি চান কম দামে একটি বেটার সেলফ ডিফেন্স গ্যাজেট তাহলে এটিকে কিনে নিতে পারেন। এমনিটির প্রাইস 355 টাকা। নেকলেস নাইফ। বন্ধুরা, এবার চলে এসেছে থ্যামলেলে দেয়া নাইফ। জি হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে অনেক ছোট্ট এই নাইফ সত্যি অসাধারণ। স্টেনলেস স্টিল ব্লেড এবং প্লাস্টিকের হ্যান্ডেল বিশিষ্ট এই মিনি চাকু আপনি চাইলে পকেটে নিয়েও ক্যারি করতে পারবেন। ESMC-এর তৈরি এই নাইফের সাথে আপনি একটি হোল্ডিং চেন এবং এক কভারও পাবেন। এতে করে নাইফটিকে কভারে ঢুকিয়ে সেবলি এক নেকলেস হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর যখনই কোথাও প্রয়োজন পড়বে ঠিক তখনই কুইকলি ডিটাচ করে অ্যাটাক করতে পারবেন, যা মেয়েদের জন্য সত্যি একটি হেল্পফুল গ্যাজেট হতে পারে। আর হ্যাঁ, এটিকে আপনি ব্ল্যাক এবং ব্লু কালারের পেয়ে যাবেন এবং নাইফটির প্রাইস 326 টাকা। টেজার প্লাস। বন্ধুরা, আপনারা হয়তো এইরকম গান পুলিশের কাছে অবশ্যই দেখেছেন এবং এটাকে ক্রিমিনালদের ধরার সময় ব্যবহার করে, কিন্তু আপনি চাইলে নিজের আত্মরক্ষার জন্য আপনিও এটাকে ব্যবহার করতে পারবেন। কেননা এটাকে ব্যবহার করা যেমন সহজ ঠিক তেমন এটা কাছে রাখাও পুরোপুরি লিগাল। যদিও এটা সত্যিকারের গান নয়, তবে বিপদের সময় আপনার শত্রুদের ভয় দেখানোর কাজ নিঃসন্দেহে করতে পারবেন। আসলে এটার ভেতরে এক ক্যাটেজ ভরানো থাকে যা আপনি যে কোনো কিছুর উপরে শ্যুট করতে পারবেন এবং এটার সামনে দেখে এক এলজি লাইট দেওয়া হয়েছে, এতে করে এটাকে ব্যবহার করা আরও সহজ। কারণ সঠিক টার্গেটকে লক করার জন্য আপনাকে এতটাও এক্সপার্ট হতে হবে না, আপনি খুব সহজে এক লিমিটেড ডিস্টেন্স থেকে ফায়ার করতে পারবেন এবং ফায়ার করার পর সামনের ব্যক্তিকে অনেক শক্তিশালী ঝটকা লাগবে আর এই সময়ের মধ্যে আপনি আরামসে নিরাপদে যেতে পারবেন এবং এটাকে পুনরায় রেডি করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। তো এইরকম গ্যাজেট নিজের আত্মরক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এমনিটির প্রাইস 450 USD, যা বাংলাদেশি টাকায় 38,000 টাকা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এবং এসব সেলফ ডিফেন্স গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইন অর্ডার করতে ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।